আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাইটি টি সংবাদে দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছে আমি ফৌজিয়া হোসেন শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম আজ মধ্যরাতে শেষ হচ্ছে কর্মী ভিসায় মালয়েশিয়া যাওয়ার সময় বিমান টিকিটের জন্য হাহাকার কোয়ালালামপুর বিমানবন্দরে অপেক্ষমান বিশ হাজার কর্মী বেনজির আহমেদের দেশ ত্যাগের বিষয় জানা নেই বললেন ওবায়দুল কাদের টাকার পাহাড় করেছে ক্ষমতাসীনরা মন্তব্য বিএনপি নেতাদের পাহাড়ি ঢলে প্লাবিত সিলেটের পাঁচ উপজেলা বন্ধ সব ধরনের পর্যটন কেন্দ্র পরিস্থিতি নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম ও আশ্রয় কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সাতক্ষীরা ও ভোলায় ব্যাপক ক্ষয়ক্ষতি জোয়ারের পানিতে বন্দী হয়ে আছে প্রায় লক্ষাধিক মানুষ এবং বাজেটের আগে উড়ো খবরে রাজধানীর বাজারে দাম বেড়েছে বিভিন্ন পণ্যের ঘূর্ণিঝড় রেমালের অজুহাত ব্যবসায়ীদের নিয়ন্ত্রণের দাবি ভোক্তাদের দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার চলে যাব বিস্তারিত সংবাদে কর্মী ভিসায় মালয়েশিয়া যাওয়ার সময় শেষ হচ্ছে আজ মধ্যরাতে ফ্লাইটে টিকিট না পাওয়ায় মালয়েশিয়া যাওয়ার অনিশ্চয়তা প্রায় একত্রিশ হাজার কর্মীর অপরদিকে বৃহস্পতিবার পর্যন্ত কুয়ালালামপুরের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ হাজার বাংলাদেশি কর্মী দেশটিতে প্রবেশের অপেক্ষায় অনিশ্চিত দিন যাপন করছেন উত্তর প্রতিনিধি শাহজালাল জুয়েল ও মালয়েশিয়া প্রতিনিধি আশাফুল মামুনের পাঠানো রিপোর্ট বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল সকাল থেকে রাজধানী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করছেন মালয়েশিয়া উৎকণ্ঠা আর অনিশ্চয়তার মধ্যে সময় পার করছেন তারা চাহিদা বেড়ে বেড়ে যাওয়ায় ফ্লাইটগুলোর দামও যায় লাখ টাকা পাওয়া যায়নি দিয়েও বিমানের টিকিট সন্ধ্যায় মালয়েশিয়াগামী যাত্রীদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তবুও ফ্লাইটের টিকিট পাননি প্রায় একত্রিশ হাজার কর্মী ফলে বেশিরভাগেরই মালয়েশিয়া যাওয়া পুরোপুরি অনিশ্চিত আমরা আসছি এখন আমাদের টিকেট হাতে পাচ্ছি না আমরা ঢাকায় রেখে তারপর বাড়ি চলে যেতে বলেছে আমরা বাড়ি চলে গেছি আবার আমাদের নিয়ে আইছে নিয়ে আইছে আমাদের এই আজ 3 দিন আছে শুধু টিকেটের পারে মানে ডেটার পর ডেট দিতে যাচ্ছে আমরা বিমানবন্দর ভিতরে ঢোকার পরে ওখানে চেক দিয়ে বলছে যে তোমাদের টিকেট কনফার্ম করি নাই একবার ফোন করে বলতিছে তোমরা ব্যাগট্যাগ নিয়ে চলে এসো হোটেলে হোটেলে থাকো খাওয়া দাওয়ার খরচ আমাদের ডিটেইলস বলে অন্যদিকে করালামপুরের দুটি বিমানবন্দরে পৌঁছে অপেক্ষা করছেন প্রায় বিশ হাজার বাংলাদেশি কর্মী চব্বিশ ঘন্টা পার হলেও তাদেরকে কেউ গ্রহণ করতে আসছেন না বলে অভিযোগ অপেক্ষমান শ্রমিকদের খাবার ও পানীয় ছাড়াই বিমানবন্দরে দীর্ঘ সময় কাটা দিয়ে নানা ভোগান দিতে পড়ছেন তারা অনেকের নিয়োগকর্তা গ্রহণ না করায় বিমানবন্দর ছেড়ে কর্মস্থলে যোগ দিতে পারছেন না বলেও দাবি তাদের মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী একত্রিশ মে বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার দেশটিতে আজকের পর থেকে আর কোনো বাংলাদেশি শ্রমিক প্রবেশ করতে পারবে না সরকারের এই ঘোষণার পরপরই এই পরিস্থিতির সৃষ্টি হয় ইলিয়াস কমল মাই টিভি সাবেক আইজিপি বেনজির আহমেদের দেশ ত্যাগ কিংবা অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার বিষয়ে কিছু জানেন না বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে ধানগন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ তিনি একথা বলেন তিনি বলেন দুর্নীতির বিষয়ে সরকার নির্বিকার নয় আর এ কারণে অভিযোগ এলে তদন্তে জিরো টলারেন্স দেখানো হচ্ছে বিএনপি গণতন্ত্রের নামে কারফিউ গণতন্ত্র চালু করেছিল বলেও ব্রিফিং উল্লেখ করেন ওবায়দুল কাদের রাকিব হাসানের রিপোর্ট দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের গণতন্ত্রের নামে বিএনপি কারফিউ গণতন্ত্র চালু করেছিল মন্তব্য করে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না বলেও জানান তিনি বহুদলীয় গণতন্ত্রের কথা যারা বলে তাদের গণতন্ত্র ছিল কার্ফিউ গণতন্ত্র তাদের গণতন্ত্র ছিল পনেরোই ফেব্রুয়ারি প্রহসনমূলক নির্বাচন তাদের গণতন্ত্র ছিল হানা ভোট যেখানে একশো চোদ্দ পার্সেন্টও হা ভোট হয়েছে তাদের গণতন্ত্র ছিল এক কোটি তেইশ লাখ ভুয়া ভোটার এটা কি গণতন্ত্র গণতন্ত্রকে তারাই ধ্বংস কিনারা নিয়ে গিয়েছিল বেনজিরের বিদেশ যাওয়ার বিষয়ে সরকার অবগত নয় জানিয়ে তাকে গ্রেফতার করা হবে কিনা তা আদালত দেখবে বলেও জানান ওবাইদুল কাদের সেই প্রক্রিয়া তো আছে সেই প্রক্রিয়া দুদক তদন্ত করছে দুদক যদি মামলা করে তো মামলা করার পরে তো আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে কখন করবে জেলে পাঠাবে সে তো প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে বিচার ব্যবস্থার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতেই হবে আমরা সরকারকে আদর্শ দেব দুর্নীতির বিরুদ্ধে সরকার নির্বিকার নয় উল্লেখ করে খালেদা জিয়ার আমলে প্রধানমন্ত্রীর অফিস দুর্নীতির আখড়া ছিল বলেও অভিযোগ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুর্নীতি কেউ করে থাকতে পারে সেটা তার ব্যক্তিগত বিষয় আমার কথা হচ্ছে সরকার জানে নির্বিকার কিনা সরকার এখানে সৎসাহস দেখাচ্ছে দুর্নীতির বিচার হচ্ছে তদন্ত হচ্ছে রাকিব হাসান মাই ঢাকা দুর্নীতি লুটপাট করে সরকার দেশকে আবারও তলাবিহীন করে ফেলেছে বলে অভিযোগ করেছেন মির্জা আব্বাস জ্বালানির মূল্যবৃদ্ধি মানুষের পকেট কাটার পাইলট প্রকল্প বলে অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ রাজধানীতে আলাদা কর্মসূচিতে তারা এসব কথা বলেন অবৈধ ক্ষমতা ধরে রাখতে ক্ষমতাসীনরা বিরোধীদের রোধ করতে চায় বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মাহবুব সৈকতের রিপোর্ট দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমানের তেতাল্লিশ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জুমা নামাজের পরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণদোয়ার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি দ অনুষ্ঠানপূর্ব সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দেশের আর্থসামাজিক অবস্থা তুলে ধরে এ দুরবস্থার জন্য দায়ী করেন ক্ষমতাসীনদের

দাম হলে এটা একেবারে মানুষের সিরায় সিরায় প্রবেশ করে জায়গায় এফেক্ট করে অন্যদিকে পানি বিদ্যুৎ এবং গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে অংশ নিয়ে সরকারের এমন সিদ্ধান্তের সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ জনগণের রক্ত শোষণ করছেন পানি খাবার পেঁয়াজ রসুন চাল ডাল লবণ প্রত্যেকটি দামের সাথে এখন ডিজেলের দাম কেরোসিনের দাম যেটা জনগণের দরকার তার দাম বৃদ্ধি করেছেন বিদ্যুতের দাম বৃদ্ধি করেছেন প্রত্যেকটির দাম বাড়বে এখন এদিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জিওর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ছাত্রদল আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন পার্শ্ববর্তী দেশ ভারতের মদদের কারণেই জনসমর্থনহীন সরকার টিকে আছে ইন্ডিয়াকে অনেক কিছু দিয়েছে বাংলাদেশটা আগামী দিন অনিশ্চিত সার্বভৌত্তর একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করছে এই ভিত্তি ভাঙতে হবে মাহবুব সৈকত মাই ঢাকা ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার শিমুল ভুইয়া তানভীর ভুইয়া ও শিয়ালাস টি রহমানের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিকের আদালত তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন যদিও ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের আট দিন করে রিমান্ড চেয়েছিল ডিবি এর আগে গত চব্বিশ মে এই তিন আসামিকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চাইলে আট দিন করে রিমান্ড মঞ্জুর হয় তার আগের দিন তেইশ মে সৈয়দ আমানুল্লাহ আমান শিমুল ভুইয়া ফয়সাল আলী সাজি ওরফে তানভীর ভুইয়া ওলেসি রহমানকে অপহরণ মামলায় গ্রেফতার দেখায় ডিবি গত বারো মে চিকিৎসার জন্য ভারতে যান এমপি আনার ওঠেন পশ্চিমবঙ্গের বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে পরদিন দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন এরপর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন আনোয়ারুল আজিম গেল বাইশ মে হঠাৎ খবর ছড়ায় কলকাতার পার্শ্ববর্তী নিউ টাউন এলাকায় বহুতর সঞ্জীবা গার্ডেন্স নামে একটি আবাসিক ভবনের বিইউ ইউ ছাপ্পান্ন নম্বর রুমে আনোয়ারুল আজিম খুন হয়েছেন ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ইতোমধ্যে জেলার গোয়াইনঘাট জৈন্তাপুর কোম্পানিগঞ্জ জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নিম্নাঞ্চলে হু হু করে বাড়ছে বন্যার পানি পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের পর্যটন কেন্দ্র ও হোটেল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন প্রতিটি ঘরেই বন্যার পানি প্রবেশ করায় গবাদি পশু সহ পরিবারের সদস্যদের নিয়ে বিপাকে পড়েছেন অনেক মানুষ প্রতিনিধি মৃণালকান্তি দাসের রিপোর্ট বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল আকস্মিক বন্যায় প্লাবিত সিলেট জেলা সুরমা কুশিয়ারা সারি ও গোয়াইন সহ প্রত্যেকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি তো ডুবে গেছে মহাসড়ক ফলে ব্যাহত হচ্ছে যান চলাচল দুই দিনের বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে কোথাও কোথাও দুই হাজার বাইশ সালের বন্যাকেও ছাড়িয়ে গেছে দাবি বন্যা কবলিতদের খুব একটা ভয়ঙ্কর মাঝে আছি রাত্রে বেলা যখন পানি ডুববে তখন কি করে থাকবো আমরা আসতেছি মানে রিস্ক লইয়া এইভাবে আসতেছি কি করবো এখানে কেন থাকলে তো আমরা মর মুয়ে সারা কোনো অবস্থা নাই তো বাড়িতে ঘরে পানি উঠছিল না এবার কিন্তু ঘরে মাইরা গেছে পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ যেদিকে যাই শুধু পানি আর পানি সাবেক বন্যার চেয়ে বলতে বিগত পঞ্চাশ বছর এই ধরনের বন্যা হয়েছে না রাত বারোটার সময় আবার হেসে নই ভাই এখন আমার ঘরে তিনটা ঘরে দুই হাজার বন্যা আমার কাছে মনে হয়েছে সব থেকে অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ও পর্যটন কেন্দ্র পানিতে নিমজ্জিত হওয়ায় সমস্ত পর্যটন কেন্দ্র সহ আবাসিক হোটেল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন পরিস্থিতি মোকাবেলায় আশ্রয় কেন্দ্র ও কন্ট্রোল রুম খুলেছে জেলা প্রশাসন বন্যা কবলিত মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া শুরু হয়েছে আটচল্লিশটি আশ্রয় কেন্দ্র আমরা খুলেছি তো প্রয়োজন অনুযায়ী লোকজন আশ্রয়ের জন্য এখানে আসছে আমরাও নিয়ে আসছি দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে আমাদের নিশ্চিত করেছে আমাদের যত সহযোগিতা প্রয়োজন সর্বত সহযোগিতা আমাদের করবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে জেলার পাঁচ উপজেলায় দুইশো অবস্থা করে শুকনো খাবার পনেরো মেট্রিক টন করে চাউল ও আড়াই লক্ষ টাকার ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে ইলিয়াস কম্বল মাইডিভি ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সাতক্ষীরা ও ভোলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাকা সড়ক মাছের পুকুরের ঘেট গবাদি পশু ক্ষেতের ফসল সহ প্রচুর গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে অতি জোয়ারের পানিতে বন্দী হয়ে আছে লক্ষাধিক মানুষ ইতোমধ্যে দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে স্থানীয় প্রশাসন প্রতিনিধি ফয়জুল হক বাবু আরিফ হোসেনের লিটনের রিপোর্ট জানাচ্ছেন এস এম হামিম গত কয়েক দশক ধরে উপকূলে যে সমস্ত ঘূর্ণিঝড় আছে পড়েছে তার মধ্যে সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল রোববার সন্ধ্যায় সাতক্ষীরা উপকূলে আছড়ে পড়ার পর দীর্ঘ তেরো ঘন্টা সাতক্ষীরা শ্যামনগর ও আশাসনী উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালায় উপরে পড়ে গাছপালা বিধ্বস্ত হয় কাঁচা ঘর বাড়ি ভারী বর্ষণে প্লাবিত ফসলি জমি সহ শত শত হেক্টর মাছের ঘের এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে আছে নিম্ন ও মধ্যমায়ের মানুষ ঝড়ে গাছ পড়ে গেছে ঘর ভাঙিয়ে গেছে কোন থাকা জায়গাও নেই পুকুর খাল বিল সব গেছে তিন চারশো মুরগি ছিল তার প্রায় একশোর উপরে মুরগি মারা গেছে এই সাইডে একটা গেট টোটালি বন্ধ হয়ে গেছে এলাকার পানি নিষ্কাশনের খুবই ঝামেলা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিভিন্ন সহযোগিতা দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে যে রেমেডের কারণে যে ক্ষতি হয়েছে বিভিন্ন সেক্টরে সেখানে শ শ সেক্টর ডিপার্টমেন্ট কাজ করার জন্য যে সমস্ত পরিবার ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে তো পুরো তালিকা করার কাজ চলছে এবং ইতিমধ্যে আমরা তাদেরকে ত্রাণ সহায়তা দিচ্ছি এদিকে ঘূর্ণিজয় রেমলে তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভোলাতেও তিনজনে প্রাণহানি সহ বহু ঘর সড়ক মাছের পুকুর ঘের ক্ষেতের ফসল সহ প্রচুর গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে অতি জোয়ারের পানিতে বন্দী হয়ে আছে প্রায় লক্ষাধিক মানুষ আমি তো চার ঘন্টা জমি যে ভাই আমি মুখ করছি তে মুখ আমার এই ফানিতে সব নষ্ট হয়ে গেছে কোনো রাস্তা নেই ফানি এ সব তলায় রয়েছে আমাদের খুবই চলতে কষ্ট জলবদ্ধতার কারণে সম্পূর্ণ দিক নষ্ট হয়ে যাচ্ছে ঘের বেড়ি সব ভেসে গেছে পানি সরার কোনো লাইন নেই যার কারণে আমরা এখন পানিতে ভাসতে যা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মনপুর উপজেলায় স্থানীয় প্রশাসন ইতিমধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম চালু করেছে এস এম হামিম মাই টিভি রাজধানীর বাজারে পণ্যের দাম বাড়াতে একের পর এক অজুহাত সামনে আনছেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা কখনো বৃষ্টি কখনো রোদ কখনো বন্যা বা কখনো খরার অজুহাত এবার দাম বাড়াতে আসন্ন বাজেট আর ঘূর্ণিঝড় রেমালের অজুহাত সামনে এনেছেন ব্যবসায়ীরা রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে প্রায় সব খাদ্য পণ্যের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা ঈদুল আজহাকে কেন্দ্র করেও বাজারে মশলার দাম আকাশচুম্বী আমেনাহিরা রিপোর্টে বিস্তারিত 2024 চব্বিশ অর্থ প্রস্তাবিত বাজেটে বিপুল সংখ্যক পণ্যের ওপর শুল্ক ও ভ্যাট আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার বাতাসে ভাষা এমন খবরে বাজেট প্রস্তাবের আগেই ইচ্ছে মতো দাম বাড়িয়ে বসে আছেন ব্যবসায়ীরা বাজেট ঘোষণার আগেই কাজু কিশমিস এলাচ লবঙ্গ সহ বেশ কিছু আমদানি নির্ভর পণ্যের দাম বাড়িয়ে করেছেন আকাশচুম্বী আর ঈদুল আজহাকে কেন্দ্র করে মশলার দাম এখন চড়া বিশেষ করে এখন এলাচি লং গোলমরিচ তারপরে আপনার এই কাজুবাদাম কাঠবাদাম এগুলি মানুষ সবসময় কম বেশ কিনে এগুলির দাম অস্বাভাবিক বেশি কোরবানি ঈদ উপলক্ষে আপনার মুসল্লা বাজার সম্পূর্ণরূপে চওড়া বললে চলে বাজারে যথেষ্ট পরিমাণ সরবরাহ আছে মনিটরিংও আছে কিন্তু থাকা সত্ত্বেও যারা ইম্পোর্টার বা যারা গোড়াউনজাত মোকামজাত আছে তারা একটু দামটা বেশি হাঁকতে গেল সপ্তাহের তুলনায় কিছুটা দাম কমেছে ইলিশ মাছের তবে দাম বেড়েছে অন্যান্য মাছের পাশাপাশি অপরিবর্তিত রয়েছে তেল চাল ডাল চিনি ডিম গরুর মাংস ও সব প্রকারের মুরগির মাংসের কেজি চারশো টাকা তিন কেজি আর চার কেজির পাঁচশো টাকা কেজি কম তার দাম বেশি তার জন্য টানতেছে বেশি এই যে দিমিতাম গত ছিল এখন ওটা আছে ঝাজ পুরো বাজার জুড়ে গেল সপ্তাহের 80 টাকা কেজি দরের মরিচ এখন বিক্রি হচ্ছে 160 থেকে 200 টাকা দরে এছাড়াও যে কোনো ধরনের কাঁচা সবজির দাম বেড়েছে কেজি প্রতি 5 থেকে 15 টাকা এর আগে সপ্তাহে কিনছিলেন ম্যাডাম মাত্র 80 টাকা দিয়ে আছিল না আধা কেজি 80 টাকা দিয়ে একটু কমছে বাজেট প্রস্তাবের আগেই বাজারে সিন্ডিকেট করে নিত্য পণ্যের দাম বাড়ানো হয় এমন অভিযোগ ক্রেতাদের যেখান থেকে প্রোডাক্টটা আসে ওইখান থেকে যদি মনিটরিং করা হয় দামটা অনেক কমে যায় আমার কাছে মনে হয় কারণ হলো দেখা যাচ্ছে যে অনেক টাকা নিয়ে বাজেটের আগে যেহেতু এত বাড়ছে বাজেটের পর আরো বাড়বে কি যে হবে বাজারের অবস্থা আল্লাহই জানে কারণে অকারণে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি যথাযথ মনিটরিং এর মাধ্যমে নিয়ন্ত্রণ করার দাবি করেন ভোক্তারা আমেনা হীরা মাই টিভি ঢাকা রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করতে না পারলে রোহিঙ্গা ক্যাম্প আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর হাব হিসেবে তৈরি হবে বলে আশঙ্কা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী পরিদর্শনে গিয়ে মন্ত্রী করেন মন্ত্রী আরও বলেন রোহিঙ্গা ক্যাম্পগুলোকে ঘিরে জঙ্গিবাদের যে আশঙ্কা সরকার দীর্ঘদিন ধরে করে আসছে ক্যাম্পে ইতোমধ্যে সে আলামত কিছু কিছু দেখা যাচ্ছে তাই জরুরি কাজ হলো যারা রক্তপাত করছে জঙ্গি কার্যক্রমে জড়াচ্ছে তাদেরকে চিহ্নিত করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই কাজটি করে যাচ্ছে আমরা অনেক আগের থেকে বলে আসছিলাম যে এদেরকে তাড়াতাড়ি যদি আমরা পার্টিএ না করতে পারি এখানে অস্ত্র স্টে এখানে ইন্টারন্যাশনাল টেরোরিস্টদের একটা হাব হয়ে যেতে পারে আর এখানে অস্ত্র সঞ্জাননী হতে পারে অনেক কিছু হতে পারে সেই হতে পারার মধ্যে কিছু কিছু আমরা আদালত আমরা দিচ্ছি সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ আওয়ামী লীগের সৃষ্টি অভিযোগ করে তাদের সব অপকর্মের দায়ভার ক্ষমতাসীনদেরকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তাদেরকে দায় মুক্তি দেওয়ার জন্যই দুদক দিয়ে নাটক সাজানো হচ্ছে কিনা সে প্রশ্ন তোলেন গণতন্ত্র মঞ্চের নেতা জাতীয় প্রেস ক্লাবের সামনে রিক্সা চালকদের এক সমাবেশে তিনি এসব কথা বলেন সাবেক এই দুই কর্মকর্তাকে আটক এবং দেশে অন্যান্য দুর্নীতিবাজদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সরকারের সদিচ্ছার প্রমাণ দিতে বলেন সাইফুল কারা তৈরি করেছে এই বর্তমান সরকার এদেরকে তৈরি করেছে এদের যে দুষ্কর্ম কুকর্ম তার দায়িত্বভার সরকার সরকারি দলকে বহন করতে হবে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে পঁচাত্তর পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দাম বেড়েছে পেট্রোল ও অকটেনেরও এ দুটি জ্বালানি তেলের দাম লিটারে বেড়েছে আড়াই টাকা বৃহস্পতিবার রাতে বিষয় বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি একশো টাকা থেকে পঁচাত্তর পয়সা বাড়িয়ে একশো টাকা পঁচাত্তর পয়সা করা হয়েছে পেট্রোলের দাম আড়াই টাকা বাড়িয়ে একশো টাকা নির্ধারণ করা হয়েছে চলতি মে মাসে পেট্রোলের দাম ছিল লিটার প্রতি একশো টাকা পয়সা টাকা থেকে বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে একশো একত্রিশ টাকা প্রজ্ঞাপনে বলা হয়েছে বিশ্ব সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে নতুন সমন্বিত মূল্য আগামীকাল এক জুন থেকে কার্যকর হবে সরকারের শত বছরের মহাপরিকল্পনা অনুযায়ী নীলফামারীর বুড়ি তিস্তা সেচ প্রকল্প বাস্তবায়ন হলে প্রতি বছর বাহাত্তর কোটি টাকার বাড়তি ফসল উঠবে কৃষকের ঘরে একই সঙ্গে জ্বালানি খাতে সাশ্রয় হবে প্রায় সতেরো কোটি টাকা এমন কার্যকরী প্রকল্পটি অবৈধ দখলদারদের কবলে পড়ার রেশ গড়িয়েছে জাতীয় সংসদ পর্যন্ত নীলফামারীর প্রতিনিধি আজিজুল ইসলাম বুলু রিপোর্ট জানাচ্ছেন আবু সাঈদু স্রোতশ্রেনি বুড়ী নদী ভারতের কুচবিহার জেলার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের নীলফামারী ডিমলা ও জলঢাকা উপজেলার উনসত্তর কিলোমিটার প্রভাবিত হয়ে অবহেকা উত্তাল তিস্তা নদীতে মিলিত হয় ষাটের দশকে তৎকালীন সরকার এক কিলোমিটার জমি অধিগ্রহণ করে একানব্বই দশমিক ছয় মিটার দৈর্ঘ্যের চোদ্দটি জলকপাট বিশিষ্ট একটি ব্যারেজ নির্মাণ করে নির্বিচ্ছিন্নভাবে শেষ কার্যক্রম চালু করে তৎকালীন সরকার তবে যে জলকপাট দিয়ে প্রতি সেকেন্ডে পানির প্রবাহ গতি ছিল সাতশো পঞ্চাশ কিউসেকেরও বেশি সেখানে সংস্কারের অভাবে পলিমাটি নদীগর্ভে জমাট বাধায় এই কার্যক্রমটির মুখ থুবড়ে পড়েছে পানি উন্নয়ন বোর্ডের যে কোনো কারণ অলসদের কারণে বর্তমান শেষ বন্ধ হয়ে গিয়েছে এই নালা কেনাল দিয়ে পানি এসেছিল আমরা হাঁস পুষছিল মাছও আসিল তিস্তা ব্যারেজ শেষ প্রকল্প কমান্ডো এলাকার পুনর্বাসন ও সম্প্রসারণ বুড়ি তিস্তা ছয়শ সাতষট্টি একর জমির জলাধার সংরক্ষণ প্রকল্পটি পাঁচটি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়নে আটানব্বই কোটি চৌষট্টি লাখ চুরানব্বই হাজার টাকা বরাদ্দ দেওয়া হয় প্রকল্পটি বাস্তবায়নে বুড়ি তিস্তার খননকৃত জমি অবৈধ দখলদারদের বাধার মুখে পড়ায় সরকারের এমন মহৎ উদ্যোগ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ সুফল ভোগীদের পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিল এবং মেশিন গিলেও আগুন লাগিয়ে দিল যদি আবারও চালু হয় তাহলে আমরা বিনা পয়সায় বিভিন্ন চাষাবাদ করতে পারবো আর কি দশ হাজার মানুষের উপকৃত হবে তিস্তার পানির প্রবাহ চলমান রাখতে দুই সালে উদ্বোধনের পরদিন প্রকল্প এলাকায় অবৈধ দখলদার কাজদাসপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের শেড ও প্রকল্প বাস্তবায়নের জন্য আসা মেশিন ভেকু মোটরসাইকেল পরে দেওয়ায় থমকে আছে প্রকল্পের কাজ জেলা প্রশাসক মহোদয় এবং এসপি মহোদয়ের কাছে বারবার যাওয়ার পরেও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ দেখতে পাচ্ছি না আমরা প্রকল্পটি চালু হলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা প্রকল্পটি সফলভাবে সমাপ্ত হলে প্রতি বছর প্রায় ছয় লাখ সাতাশ হাজার মেট্রিক টন অতিরিক্ত ফসল উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে আর সরকারের এমন মহতী উদ্যোগ বাস্তবায়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক আমরা এই সমস্যাগুলো সমাধানের উদ্যোগ গ্রহণ করেছি আশা করছি খুব দ্রুতই এ কাজ আবাসন করা সম্ভব বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও অবৈধ দখলদারদের সাথে দফায় দফায় বৈঠকেও সুরা না হয় প্রসঙ্গটি এখন গড়েছে জাতীয় সংসদ পর্যন্ত বুড়িত্তার যে উন্নয়ন করা সম্ভব কিনা এই বিষয়ে মাননীয় মন্ত্রীর কাছে আমার আবু টিভি পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সৌদি পৌঁছেছেন একান্ন হাজার জন হজ যাত্রী মোট একশো একত্রিশটি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার সাতশো সাতচল্লিশ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রী সাতচল্লিশ হাজার পাঁচশো জন সৌদি গেছেন শতভাগ ভিসা ইস্যু করা হয়েছে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন এ তথ্য জানানো হয়েছে এয়ারলাইন্স সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হজ সম্পর্কিত হেল্প ডেস্ক হেল্প ডেস্কের তথ্য এ পর্যন্ত মোট একশো ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সৌদি এয়ারলাইন্স এর এবং ফ্লাইলান্স এয়ারলাইন্স পঁচিশটি ফ্লাইট পরিচালনা করেছে বৃহস্পতিবার পর্যন্ত মোট ফ্লাইটের বাষট্টি শতাংশ ফ্লাইট আর মোট হাজিদের মধ্যে বাষট্টি শতাংশ সৌদি পৌঁছেছেন শেষ হজ ফ্লাইট আগামী দশ জুন হজ যাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট বিশ জুন আর শেষ ফিরতি ফ্লাইট বাইশ জুলাই দর্শক সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার শেষ হচ্ছে কর্মী ভিসায় মালয়েশিয়া যাওয়ার সময় বিমান টিকিটের জন্য হাহাকার কুয়ালামপুর বিমানবন্দরে অপেক্ষমা বিশ হাজার কর্মী বেনিজুরামেদের দেশ ত্যাগের বিষয় জানা নেই বললেন ওবায়দুল কাদের টাকার পাহাড় করেছে ক্ষমতাসীনরা মন্তব্য বিএনপি নেতাদের পাহাড়ি ঝলে প্লাবিত সিলেটের পাঁচ উপজেলা বন্ধ সব ধরনের পর্যটন কেন্দ্র পরিস্থিতি নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম ও আশ্রয় কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের সাতক্ষীরা অভ্যলায় ব্যাপক ক্ষয়ক্ষতি জোয়ারের পানিতে বন্দী হয়ে আছে প্রায় লক্ষাধিক মানুষ এবং বাজারের আগে উড়ো খবরে রাজধানীর বাজারে দাম বেড়েছে বিভিন্ন পণ্যে ঘূর্ণিঝড় এমালের অজুহাত ব্যবসায়ীদের নিয়ন্ত্রণের দাবি ভোক্তাদের দর্শক এই ছিল এখনকার সংবাদ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন ইউটিউব স্ল্যাশ মাই টিভি বিডি নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ইউটিউব স্ল্যাশ মাই টিভি বাংলা ফেসবুক স্ল্যাশ মাই টিভি বাংলা আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফৌজিয়া রশন আল্লাহ হাফেজ